আর গাইস, আমি যখন ওই জায়গায় যেয়ে পৌঁছাই আমার অনেকগুলো সাবস্ক্রাইবার, আমার আটকায় অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল, তার ভিতরে আমার মাদ্রাসার পোলাপান অনেক বেশি ছিল। মাদ্রাসার পোলাপান আমার সবসময় অনেক ভালোবাসা দিছে, আর এখন আমরা ওরে সবাই বস বস করে ডাকি, কারণ বসের মতো স্টাইল, বসের মতো চলাফেরা, সালমান খানের মতো বডি, তাই সব মিলে আমি ওর নাম দিয়ে দিচ্ছি এখন থেকে বস। আর এটাই হলো ওই বট গাছটা, আমার যাওয়ার কথা ছিল এই রাস্তা দিয়ে, বাট আমি ফুলে ওই রাস্তা দিয়ে ঢুকি। আর এটা কিন্তু একটা মন্দির, বাট মানিকগঞ্জের রাস্তার বিটের চেয়েও বেশি ডেঞ্জার আছে মানিকগঞ্জের রাস্তার এই যে উঁচা নিচা জায়গাগুলো। সবাই ভালো আছেন? আর আজকে আমি আমার ব্লগ স্টার্ট করতেছি মানিকগঞ্জ থেকে, বাট আজকে আমরা মানিকগঞ্জ ছাড়তেছি। ফাইনালি বৃষ্টিটা থামছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এটা দেখে আমি ভাবছিলাম আজকে সারাদিনও মনে হয় বৃষ্টি হইব, যার ফলে আজকে দিনও মনে হয় আমরা কোথাও বাইরে যেতে পারবো না। কিন্তু না, বৃষ্টি চলে গেছে অ্যান্ড আমরা ফাইনালি বাসা ব্যাক করতেছি। এইবার মানিকগঞ্জের ট্যুরটা সবচেয়ে বোরিং ছিল, তারপরে ভাইবাদের সাথে অনেক বেটার এনজয় করছি। কিন্তু প্রত্যেকবার মানিকগঞ্জ আসলে আমরা সবচেয়ে বেশি ঘোরাঘুরি করি, সকালবেলা বাইরে রাতের বেলা বাসায় আসি, বাট এইবার সারাদিন বাসায় কেটে গেছে। তো আমরা সবাই তো রেডি হয়ে আসছিলাম ব্র্যান্ডের জন্য, অপেক্ষা করছিলাম, ফাইনালি ব্র্যান্ডও আমাদের মাঝখানে রেডি হয়ে এসে পড়ছে। কী খবর বন্ধু? আর এখন মনিরে বিদায় দেওয়ার জন্য কুত্তা আসতে পারে নাই, কারণ রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, যার ফলে এই যে এই কুত্তা গুলো আইছে। আর বাইক গোডাউনের ভিতরে রাখছিলাম, কারণ প্রথম দিন বৃষ্টিতে ভিজার ফলে এটাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মেইন যে সমস্যাটা হয়েছে ওটা হলো এটার ব্যাটারিটা বসে গেছে, সারা রাত বৃষ্টিতে দিচ্ছে। আর আমার গাড়ি এর আগেও কয়েকদিন অফ ছিল, যে লেগে প্রবলেমটা আরও বেশি হয়েছে। তো কালকে রাত্রে আমি বাইক বাইরে রেখে নিয়ে গোডাউনের ভিতরে রাখছিলাম, কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে। এটা কিন্তু কাগজের গোডাউন, আমি এর আগেও দেখেছিলাম। তো চলো, আমার গাড়ি বাইকের হয়ে গেছে, এখন আমি বাইরে হয়ে যাই। আর গাইস, আপনারা আরেকটা জিনিস হয়তো জানেন না, মনিরের নাম কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। আমি এই চ্যানেল খোলার পর মনিরের অনেকগুলো নাম দিছি, প্রথমে দিলাম তীর্চকর মনির, তারপরে দিলাম গন্ডার, তারপরে দিলাম ব্র্যান্ড, আর এখন আমরা ওরে সবাই বস বস করে ডাকি, কারণ বসের মতো স্টাইল, বসের মতো চলাফেরা, সালমান খানের মতো বডি, তাই সব মিলে আমি ওর নাম দিয়ে দিচ্ছি এখন থেকে বস। ওরে এখন থেকে আর ব্র্যান্ড কইেন না, ওরে এখন থেকে আর তীর্চকর মনির কইেন না, ওরে এখন থেকে সবাই কইবেন বস। কি বস? যাক, আজকে রাস্তার পানি কমছে, কালকে এই জায়গায় আঁঠু পানি ছিল। যখন আমার বাইক নিয়ে যাই রাত্রে, আমার বাইকের সাইলেন্সার শর্ট হয়ে গেছিলো। আর কি গতকালকে আমি একটা ভ্লগ দিছিলাম, যে ভ্লগে আমি একটা বট গাছের সামনে ফাইসা যাই, যে জায়গায় পূজা হয়, আর এটা হলো ওই বট গাছটা। আমার যাওয়ার কথা ছিল এই রাস্তা দিয়ে, বাট আমি ফুলে ওই রাস্তা দিয়ে ঢুকি। আর এটা কিন্তু একটা মন্দির, আর এটা হলো একটা বট গাছ, যে জায়গায় প্রতি সন্ধ্যায় পূজা হয়। আর পূজা করার পরে আমি ওটার সামনে দিয়ে চলে গেছি, আর যার ফলে আমার ব্যাপারটা অনেক আনইজি লাগছে। যাক, এখন ঠিক রাস্তায় আসি, অবশ্য আমি আইলে আবার ওই রাস্তা দিয়ে ঢুকে যেতাম, আমার লোক এই জায়গার মানুষ আইসে দেখে আমি ঠিক রাস্তায় আসছি। দাদা থাকো তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার, আর আমাদের ওই জায়গায় যেও, ঠিক আছে? অনেক হ্যাঁ, থাকো, আল্লাহ হাফেজ, দাদা আল্লাহ হাফেজ। চলো গাইস, তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি, এখন ছাড়তে হবে মানিকগঞ্জ। মানিকগঞ্জের বিষয়ে বলার কিছু নেই, আমি যতবার আসি ততবার না মানিকগঞ্জের প্রশংসাই করে যাই। মানিকগঞ্জে আমি যত জনের কাছে আসছি, যত জনের বাসায় থাকছি, সবাই বেস্ট, মানে এদের মন মানসিকতা এত জোশ, এরকম জোশ মন মানসিকতার মানুষ আমি খুব কমই পাইছি। চার দিকে মানিকগঞ্জ আমার এত ফেভারেট। আর এখন আমার যাইতে হবে বেসিক্যালি আমরা যে জায়গায় আসছিলাম ওই জায়গায়, কারণ আমার ওই জায়গায় এক জোড়া জোতা রেখে আসছি, আমার অনেক ফেভারেট একটা জোতা, অন্য সব জোতা হলে আমি রেখে যেতাম, বাট ওইটা যেহেতু আমার ফেভারেট তো ওইটা আমার নিয়ে যাইতেই হবে। তো চলেন। আর ফাইনালি আমার জুতা এ পড়ছে। বন্ধু মনির এত জুলুম করো না, তুমি এই জুতাটা নেও, মনিরের এমনি পিছনে এত বড় একটা বস্তা। তো চলো, জুতা পেয়ে গেছি, এখন আমরা রওনা দিই। আর একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই গাইস, আজকে আমরা চলে যেতেছি দেখা, আজকে কোনো বৃষ্টি নেই। এখন যদি আমরা চিন্তা করতাম যে আজকেও আমরা থাকবো, আজকেও আমরা ঘুরবো, তাহলে আজকেও বৃষ্টি হইতো, এইটাই আমার জীবন। তো এখন তাড়াতাড়ি আমাদের এলাকার দিকে রওনা দিই। আর এই দেখেন মানিকগঞ্জের রাস্তায় কিন্তু অনেক বড় বড় বিট আছে, তো একটু সেফলি রাইড করবেন, বাট মানিকগঞ্জের রাস্তার বিটের চেয়েও বেশি ডেঞ্জার আছে মানিকগঞ্জের রাস্তার এই যে উঁচা নিচা জায়গাগুলো, মাঝখানে মাঝখানে এত বড় বড় বলের মতো করে, ওগুলোতে হুন্ডার চাক্কা পড়লে একদম উড়াল দেয়। তো সেফলি দেখে শুনে তাই না এলাকায় চলে যাই। ভাই সাহেব, রাস্তায় কত বড় বড় ভাঙ্গা, এগুলোতে যদি একবার আমার হুন্ডার চাক্কা পড়ে তাহলে আমি ডিরেক্ট উপরে উঠে যাবো। ওরে বাবা, রে বাবা, এই রাস্তাগুলো ঠিক করা উচিত, কারণ যেহেতু এটা একটা হাইওয়ে,
এটা তো কোনো এলাকার রাস্তা না, হাইওয়েটা তো সব ধরনের গাড়ি চলে। এই দেন কত বড় কুয়া হয়ে গেছে গা ভাই সাহ, মানিকগঞ্জের রাস্তার জায়গায় জায়গায় কুয়া। ওই পাশের রাস্তা একটু কমই ভাঙ্গা আছে, এই পাশেরটা আই থিঙ্ক বেশি। আর ওই পাশেরটা দিয়ে তো আমরা রাত্রেবেলা আসছিলাম, তো রাত্রেবেলা এত বেশি খেয়ালও করিনি। আর রাত্রের বেলা এই রাস্তায় গাড়ি চালানো খুবই রিস্ক, গাড়িও প্রথমত খারাপভাবে চলে, আর দ্বিতীয়ত যে পরিমাণ ভাঙা চূড়া আর গর্ত, রাত্রে তো দেখাও যায় না ঠিকঠাক মতো, তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমি যতটুকু শুনছি এই জায়গায় অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়ও। এই দেখেন কুয়া। আচ্ছা আমরা ধামরাই চলে আসছি, বাট আমরা সঠিক লেনটায় ঢুকছিলাম, ওরা হাইওয়েতেই আছে, তো ওদের আবার 1 কিলোমিটার দূরে থেকে ইউ টার্ন নিয়ে আসতে হবে। তো ওদের জন্য আমরা এই জায়গায় দাঁড়াই, ওরা আসলে দেন আমরা এলাকার দিকে রওনা দিব। আর আমরা খুব কম সময়ে এইসব উঠছি, বলতে পারেন মাত্র 20 মিনিটে। আল্লাহ, আমি গাড়ি অফ না করে এই গাড়ি ছেড়ে দিছি। আর এইখান থেকে আমাদের ওদিকে যেতে লাগবো আই থিঙ্ক 20 মিনিট, মোটমোট মাত্র 40 মিনিটে মানিকগঞ্জের ট্যুর শেষ। যদি রাস্তায় কোনো ঝামেলা না হয় তাহলে এরকম টাইমই লাগে আমাদের ওইখান থেকে মানিকগঞ্জ যেতে। আর আজকে একটু জোরেটাই না আসছি, এমনি দিন অনেক নর্মাল চালাই, আজকে রাস্তাঘাট ফ্রেশ ছিল, গাড়ির চাপ অনেক কম ছিল। আর এই রাস্তাটায় গাড়ির চাপ অনেক বেশি থাকে, যার ফলে প্রত্যেক দিন সেফলি চালাই, ধীরে ধীরে চালাই। এই কোনে গেছিল গা, সুদা গেছিল গা, উপরে দিয়ে কোন দিয়ে যাইবে? আমি তো ভাবছি তুমি এলাকার রাস্তা, তুমি চিনবা না। এর লেগে কয় বাপ রে সবসময় ফলো করো, বাপ বাপই হয়, এর জন্যই বলে বাপ বাপই হয়। পুলা যতই বড় হয়ে থাকে বাপের উপরে দিয়ে যেতে পারে না, তোমার আঙ্গুল ভাঙ্গা ঠিকঠাক মতো মিডল ফিঙ্গার দেয় পারো না। আর গাইস, তারপরে আমি আবার নোটিস করলাম যে আবার শুরু হয়ে গেছে মাইক প্রবলেম, আর এই ভিডিও তো আমার করতে হইতেছে ভয়েস ওভার, কিচ্ছু করার নাই। আমার কপালটা এরকম, প্রতিদিন কোনো না কোনো ঠাডা আমার কপালে তো পড়বই, তো দুঃখের কথা কয়ে লাভ নাই, কারণ এটা হওয়ারই ছিল। গত 2 দিন আমার এই গোপ্রোটা পানিতে ভিজছে অ্যান্ড মাইকেও পানি ঢুকছে, যার ফলে মাইকেও প্রবলেম হয়ে গেছে, এইটা হওয়ার ছিলই। তো দুঃখ ভর আক্রান্ত মন নিয়ে আমি চলে গেলাম কুরিয়ার সার্ভিসে, আর মাল তো আমার কাছে হিসাব পড়ছে, কারণ মেসেজ আমার অনেক আগেই আসছিল। তো ওই জায়গায় সবার সাথে সাথে আমি ওনাদের মেসেজটা দেখাইলাম, আর মেসেজ দেওয়ার সাথে সাথে ওনারা খোঁজাখুঁজি শুরু করলো। অনেকক্ষণ খোঁজার পর একটা হলুদ পোটলা পাইলো আর ওইটাই দিল আমারে। আমার জিজ্ঞেস করলো যে এই পোটলাটা আমার নাকি, আমিও কয়ে দিলাম হ্যাঁ এই পোটলাটা আমারই। তাড়াতাড়ি এটা আগে নিয়ে আমার আম্মুর দিয়ে আসি, আমার আম্মু নানি আমার খোঁজ নামি লিও, লিওর ক্যাট ফুড এইখানে কি এটার খোঁজ সবার আগে না। এমনকি আমি মানিকগঞ্জ ঘুরেছিলাম, আমার এই ক্যাট ফুডের জন্য কল দিতে। চলো গাইস, ক্যাট ফুড বাসায় দিয়ে আসলাম, এখন আমার যাইতে হবে টুকোনা বাড়ি। ওরে ভাই, সামনে তো দেখা যায় নদী, কিচ্ছু করার নাই, এই সমুদ্র পার হয়ে এখন আমার যাইতে হইব। ভাই সাহেব একটু সাইড দিয়ে ফেলেন স্যার, অনেক পানি না বড়ো। আল্লাহ রে, তাইলে তো হুদায় গাড়ি নষ্ট করে লাভ নাই। না 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 কাকা যাম না, আপনি না করছেন আর এই মানে আমি যাবো না, আপনি না করছেন পানি না থাকলেও যাইতাম না। বাবা রে বাবা, কাকায় না করছে গাড়ি ঘুরিয়ে এলাই, যাক পানিতে না ডুবাই, আমি হাইওয়ে দিয়ে যাই গা, যেহেতু হাইওয়ে দিয়ে যাওয়া যাইব, কোথাও যদি পানিতে ডুবাই তো লাভ নাই, কারণ এটিএমে সাইলেন্সার পাইপের ভিতর পানি গেলে অনেক সমস্যা। তেমন আমি কোনো বাড়ি যাবো পাখি আনতে, কারণ আপনারা জানেন কদিন আগে একজন পাখি দিতে চাইছিলো, বাট আমি এরিয়াতে ছিলাম না, যার ফলে পাখিও দিতে পারে নাই। তো আমার আম্মু আমার অনেক দিন ধরে কইতেছে, তো এখন যে আমি পাখিটি নিয়ে আহি প্লাস ফুচকাও খাওয়া হইব, তো তাড়াতাড়ি চলেন। বাট সমস্যা কি জানেন গাইস, হাইওয়ে দিয়ে গেলে অনেক খারি পথ ঘুরতে হয়, মনে করেন 3 কিলো সামনে যাইতে হয়, দেন খুইরা নিয়ে আবার 3 কিলো পিছনে যাইতে হয়, এটাই হলো ভেজাল। বাট পানিতে ডুইবে যাওয়ার চেয়ে আর কেদা ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার চেয়ে ঘুইরা যাওয়া অনেক ভালো। আমি সবসময় একটা জিনিস শেয়ার করি না, আমার যদি কেউ বলে যে ভাঙাচোরা 1 কিলো রাস্তা দিয়ে যাইতে হইব আর ভালো রাস্তা দিয়ে গেলে 10 কিলো রাস্তা দিয়ে যাইতে হইব, তাহলে আমি 10 কিলো রাস্তাটাই চয়েস করি। আর গাইস, আমি যখন ওই জায়গায় যেয়ে পৌঁছাই আমার অনেকগুলো সাবস্ক্রাইবার, আমার আটকায় অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল, তার ভিতরে মাদ্রাসার পোলাপান অনেক বেশি ছিল। মাদ্রাসার পোলাপান আমার সবসময় অনেক ভালোবাসা দিছে, এই জন্য আমিও মাদ্রাসার পুচকি পাচকি পোলাপান দেখলে খুবই খুশি হয়ে যায় আর ওদেরকে অনেক আদর করি। ওরা আমার ইন্ডিকেটারে চাইপা দাঁড়ায় ছিল, সবাই বলতেছিল ইন্ডিকেটার থেকে সইরা খারাপ, কারণ সবাই আমার ভিডিওতে দেয় যে আমার ইন্ডিকেটাররা পোলাপানেই ভাঙে। তো আমি বললাম যে সমস্যা নাই, তোমরাই ভাঙো আবার লাগাম, কোনো ব্যাপার না, তোমরা ভাঙলে আমার খারাপ লাগে না, অভ্যাস হয়ে গেছে আমার, কারণ ইন্ডিকেটার একটা দুইটা না ভাই, আমার অনেকগুলো ইন্ডিকেটার ভাঙছে, তাও পোলাপানেই ভাঙছে। তো এইখান থেকে আমি তাড়াতাড়ি করে বাইরে হয়ে পড়লাম, কারণ কি একদমই দেরি করা যাবে না, আমি যেমন আমার পাখি আনতে, আর রাস্তাঘাটে অনেক কাদা ছিল, আবার বৃষ্টি আসারও সম্ভাবনা ছিল, যার জন্য তাড়াতাড়ি আমি বাইরে হয়ে পড়লাম।
আর গাইস আমরা এসে পড়ছি ফুসকাও খেলাইছি আর এই যে হলো পাখি যেটা লেগে আমার মা চিল্লে ভাড়ে আমার একটা মাইরা লাইছে তাও ওর লেগে ও একবার কইছে ভিডিও তার ওই ভিডিও আমি করছিলাম আমার মা তো বার্ড লাভার মানে আমার ঘরে এমনিতে অনেক পাখি আছে তো আমার আম্মু এডিয়ে দেখার পর আমার একদম জ্বালাইয়া মেরে লেগেছে পাখি আনবি কবে পাখি আনবি কবে দিনের ভিতর যতবার ফোন দেয় খালি পাখির লেগে ফোন দেয় আমি এই যে এত দূরে দূরে থাকি আমার খুঁজ নেওয়া লেগে ফোন দেয় না পাখির লেগে ফোন দেয় আর ক্যাটফুটের লেগে ফোন দেয় তো আজকে আইহানিয়া মারে আগে এই দুইটাই দিয়ে নিই আগে ক্যাটফুড তো আমি দিয়েছি এখন পাখি দিয়ে এলে আম্মা খুশি হয়ে যাবগা কালকের থেকে ফোন দিয়ে রেডির খোঁজ নিবো না আমারও দুই একবার খোঁজ নিব একবারও জিগায় না যে আমি খাইছি নাকি জিগায় যে বিলাইয়ের খাওয়ানো আনছোস নাকি তো এই পাখি ডাকে নাকি ভাই এটা ডাক কি মনি এটা বইছে কি মন জানি ছোট কইরা ও কয়দিন পরে ডিম পারবোটা পাঁচ সাত দিনের ভিতরে ডিম পেয়ে দিব বাবা রে কয়টা করে ডিম দেয় ভাই ঘর বানানোর জন্য আমার বাসায় যে খাঁচা গুলো আছে অলরেডি পাখি আসছে বাট এটার জন্য আবার আলাদা খাঁচা নিতে হবে এই পাখিগুলো অনেক সুইট এটার নাম কি আল্লাহ চলো গাইস আজকে তো আমি কোনো পিডিও নিয়ে আসি নাই তাই জন্য এই জায়গায় ছোটো বাইরে নিয়ে নিতেছি আমার সাথে আমি তো পাখিগুলো ক্যারি করতে পারবো না ঠিক আছে দাদু আল্লাহ হাফেজ বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে সামনে শুক্রবার ওটা শিও কিন্তু ঠিক আছে ধীরে ধীরে সেইভাবে রাইড করে দিতে হবে কারণ বেশি জোরে চালাইলে পাখির বাতাস লাগবে আর এগুলো অনেক ছোট ছোটদের পাখি অনেক কিউট দেখা যায় এগুলো আমার আমাদের দেখলে অনেক খুশি হয়ে চলো কখন আমরা তাড়াতাড়ি কিন্তু বাসে চলে গেছি যাকে আম্মুরে পাখি দিয়ে আসছে আম্মু পাখি পেয়ে অনেক খুশি পাখির সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে ঝাল লেগে আমি আর আম্মুর লোকে বেশি কথা বাড়াইলাম না আমি আয় বললাম আর ওই পাখির ছোটো ছোটো কিউট কিউট দিলা তিনটা নাম দিয়ে দিল আর সবসময় এই বলতাম যে আমরা থাকিলো মনিরের গোয়াল ঘরে মনিরের গোয়াল ঘরে তো এই যে গোয়াল ঘর এই গোয়াল ঘরে এই যে এতগুলো গরু থাকে এই যে আগে আমি আর মনির থাকতাম এখন নতুন করে এই যে অস্ট্রেলিয়ান গরুটা আমার লোকে জয়েন দিছে অস্ট্রেলিয়ান গরু না ও অস্ট্রেলিয়ান গাই ইংল্যান্ডের গাই মানে মনির সবসময় কয় ইংল্যান্ডের মাল শুধু মনির না সবাই কয় কেন এত বেশি ফর্সা ইংল্যান্ডের মানুষের মতো তো গাইস আজকের ভাবটা আমি এই জায়গায় করুন কারণ মানিকগঞ্জ থেকে আসছি শরীর অনেক টায়ার্ড আজকে বড় সড় একটা ঘুম দিতে হইব আবার আমাদের মেইন চ্যানেলের শুটও আছে স্টিল ড্যান্স স্টে সেফ রাইড সেফ দেখা হবে আমাদের নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ